কালি লিনাক্স ফর ইথিক্যাল হ্যাকার্স, এ পর্যায়ে আমরা আলোচনা করব নেটওয়ার্কিং কমান নিয়ে। নেটওয়ার্কিং কমানে বিস্তারিত আসলে রয়েছে, অলরেডি 6টা ভিডিও আপলোড করা হয়েছে কালি লিনাক্স ফর ইথিক্যাল হ্যাকার্সের। ফার্স্ট থেকে দেখে আসবেন ভিডিওগুলি, পর্যায়ক্রমে দেখে আসলে আপনি আসলে আপনার ধারাবাহিকতা বুঝতে পারবেন। সেজন্য আমি আমার ভিএমকে অন করে দিব, কারণ মেশিন অন করে দিব। মেশিন অন করলে তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে লিনাক্সের যে বিষয়গুলো আছে, যে কমান্ডগুলো আছে, সেই কমান্ডগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো বা আলোচনা করতে পারবো। নেটওয়ার্কিং আসলে একটা অত্যাবশ্যকীয় বিষয়, সার্ভার সার্ভারে বলেন অথবা লিনাক্সে বলেন বা সিমিলারই বলেন। সো নেটওয়ার্ক কমান নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সিস্টেম অ্যাডমিনের জন্য একটা অত্যাবশ্যকীয় টুলকিট, যা আপনাকে হেল্প করবে ট্রাবল শুটিং করতে বিভিন্ন পর্যায়ে। আসলে আপনাকে হেল্পিং হ্যান্ড হিসেবে ব্যবহৃত হবে, আপনি যত ভালো কমান্ড জানবেন তত ভালো হেল্পিং হ্যান্ড হিসেবে আপনাকে সেটা হেল্প করবে। সো প্রিরিকুইজিট যদি বলেন যে কমান্ড লাইন শেখার জন্য কী প্রিরিকুইজিট আছে, প্রিরিকুইজিট হিসেবে আমি বলবো এটা বেসিক, দ্যাট মিন্স আপনার কমান্ড লাইন বা টার্মিনাল অলরেডি যারা শিখে এসেছেন দেখে এসেছেন তারা দেখতেই পারছেন যে আমি কীভাবে কমান্ডগুলো কাজ করেছি, এবং কি রুট প্রাইভিলাইজ, দ্যাট মিন্স আমি কীভাবে রুট প্রাইভিলাইজ নেব। আমি মাঝখানে দিব সবার দেখার যদি সুবিধা হয়। ওকে, তাহলে রুট প্রাইভিলাইজ নেব শুরু। বেশ, আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব, আমি রুট প্রাইভিলাইজ নিয়ে নিলাম। দেন আমি অক্ষরগুলোকে একটু বড় করে দিয়ে ট্রাই করবো প্রিফারেন্সে যেয়ে। ওকে, এটি লাস্ট অ্যাপ্লাই জাস্ট ওকে। সো বেশ কিছু কমান্ড নিয়ে আসলে কথা বলবো। নেটওয়ার্ক কমান্ড গেলে নেট টুল সম্পর্কে লাগবে, নেট টুল যে নেট টুলস আছে TOOLS, নেট টুলস, এই যে কমান্ডটা, এই যে বিষয়টা আছে, নেট টুলস যে প্যাকেজ রয়েছে এই প্যাকেজটা আসলে ইনস্টল লাগবে যদি আপনারা অন্য ডিস্ট্রিবিউশন দেখতে চান, যেহেতু এটা APT ইনস্টল নেট টুল। ওকে, অলরেডি নেট টুল অলরেডি ইনস্টল রয়েছে, সো যাদের নেই তারা ইনস্টল করে দিবেন বেসিকলি। সো ফার্স্টলি যে কমান্ডটা আমরা দেখব সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, যে শো করব এই সেই কমান্ডটা আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস আমরা কী করব, শু করব। এই কমান্ডটা আমরা কী লিখতে পারি আইপি অ্যাড্রেস শু করার ক্ষেত্রে, আইপি এ আমরা এটা লিখতে পারি, আইপি আমরা আইপি এ লিখতে পারি, আইপি এ DDR লিখতে পারি, IF কনফিগ লিখতে পারি, আরও বিভিন্ন লিখতে পারি। দেখি আমরা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কী দেখা যা। আইপি কমান্ডটা হচ্ছে আইপি যে কমান্ডটা রয়েছে, আইপি কমান্ডের সাথে দেখতে পারছেন এর সিনট্যাক্সটা রয়েছে অপশন অবজেক্ট কমান্ড হেল্প। সো এই কমান্ডের সাথে বিভিন্ন প্যারামিটার দিলে আমরা বিভিন্ন কিছু বিষয় দেখতে পারবো। সো আমরা যদি প্যারামিটার দেই, দেখতে পারছেন আইপি মাইনাস ভি দেই, তাহলে আমাদের যে বিষয়টা দেখাবে সেটা হচ্ছে ইউটিলিটি যেটা রয়েছে, ভি অপশন কারেন্ট ভার্সন বা ইউটিলিটি, যেটা আইপি রাউট টু
আইপি রাউট টু টু মানে যে কারেন্ট যে ইউটিলিটি রয়েছে, আইপির যে ইউটিলিটি রয়েছে সেটা আমাদেরকে দেখিয়ে দিবে। সো আইপি যদি এ দেই তাহলে আমাদের কি দেখাবে, আমাদের যে আইপিগুলো রয়েছে সেই আইপিগুলো আমাদের শো করবে, এবং কি তার সাথে বিভিন্ন ধরনের যে আরও যে অবজেক্টিভ রয়েছে সেগুলো শো, যেমন ব্রডকাস্ট বলেন, যেহেতু এটা ডকারের আমি আমার আইপিটা খোঁজা ট্রাই করতেছি, দ্যাট মিনস ইটস ওকে 33 নট ইটস নট আওয়ার আইপি, ওকে এটাই আমাদের আইপি 128 ফার্স্ট মেশিন, সেজন্য 128 দেখিয়েছে, 128 33 128 এটা, এবং কি ব্রডকাস্ট ব্রডকাস্ট হচ্ছে এটা। এভাবে তাহলে কি দেখছিলাম, আইপি এ দিয়ে আমরা কি করতে পারি, আমাদের কাঙ্ক্ষিত আইপি দেখতে পারি। সো আরেকটা কমন লিখছিলাম আইপি এ ডিডিআর মানে আইপি অ্যাড্রেস, সেখানেও সিমিলার বেশ কিছু কমান্ড আমরা দেখতে পারি। সো আইপি অ্যাড্রেস শো, ওকে সরি, আইপি এডিডিআর শো, সেক্ষেত্রেও আমরা এই সিমিলার কমান্ডগুলো দেখতে পারবো যে আইপি শো দিয়ে আমরা কীরকম বিষয়গুলো দেখতে পেরেছিলাম বা দেখতে পারি। এই বিষয়গুলো নিয়ে আসলে মূলত আরও অনেক বিষয়াদি রয়েছে, সেগুলো নিয়ে আসলে কথা বলতে হবে। ওকে আমরা এখন দেখব নেট স্টার কমন, নেট স্টার ভুল নেট এস টি এ টি নেট স্টার্ট, এই যে কমান্ডটা রয়েছে এই কমান্ডটা নেটওয়ার্কের যে কানেকশন, রাউটিং ট্রাভেল, ইন্টারফেস স্ট্যাটিক, মাল্টিকাস্ট, এই বিষয়গুলো নিয়ে আসলেই কাজ করে থাকে। সো এই যে নেট স্টার্ট রয়েছে বিভিন্ন ধরনের দেখতেই পাচ্ছেন, নেট স্টার্টের যে ইউটিলিটি এই বিষয়গুলো রয়েছে। সো আমরা কি করব, এটাকে প্যারামিটার দিয়ে আসলে ট্রাই করব দেখার জন্য। ওকে প্যারামিটার যদি দেই, ওকে নেট স্টার্ট যদি এটি দেই, তাহলে দেখবেন এখানে যে বিষয়গুলো প্রকাশ করেছে ট্রাফিক যে রয়েছে সেই ট্রাফিকগুলো আসলে প্রকাশ করার ট্রাই করেছে, যে নেটওয়ার্ক ট্রাফিকগুলো রয়েছে সেই ট্রাফিকগুলোই নিয়ে আসলে প্রকাশ করার ট্রাই করেছে। সো এটির পরিবর্তে যদি আমি শুধু এল দেই, তাহলে যে বিষয়টা প্রকাশ করবে যে লিসেনিং পুটগুলো থাকবে, ডিসপ্লে পার্ট স্টার্ট এ কারেন্টলি লিসেনিং পুট, ওকে এল এল টি মানে টিসিপি পুট, ইউ ইউডিপি পুট, এল টি ইউ এন যদি দেই, তাহলে যে টিসিপি পুটগুলো আছে এবং ইউডিপি পুটগুলো রয়েছে সেগুলোকে আসলেই প্রকাশ করবে, যেগুলো আপনার রেজাল্ট হচ্ছে বা রেজাল্ট হচ্ছে। আরেকটা বিষয় রয়েছে, যেহেতু আমরা কালি চালাইতেছি এন ম্যাপ, এটাও একটা নেটওয়ার্কিং ম্যাপার, এন ম্যাপ দিয়ে অনেক সময় আমরা কাজ করি, যেমন আমাদের আইপি আইপি এ আমাদের আইপি রয়েছে তেত্রিশ একশো আটত্রিশ, ওকে তাহলে আমরা দেখি আমাদের কয়টা পুট রয়েছে, এন ম্যাপ 192.16 এ, সরি এন ম্যাপ 192.168.133 নট অনলি থ্রি মেবি 33.128
দেখেন 2020 পোর্ট অন রয়েছে, XRDP পোর্ট অন রয়েছে, এবং কি 8080 এইগুলো পোর্ট রয়েছে। সো এটাও একটা নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে থাকে NMAP। যখন আমরা আরও হ্যাকিংয়ের বেশ কিছু বিষয় শিখব, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের কাজ করা যাবে এবং কি কাজ করা মানে করা যাবে। সো নেটওয়ার্কিংয়ের যদি আরও কিছু কমন, আইপি কনফিগ কথা বলেছি, আইপি কথা বলেছি, পিং কথা বলিনি, ট্রাক রাউট অথবা পিং, এই বিষয়গুলো নিয়ে আসলেই কথা বলতে হবে। নেটওয়ার্ক টেস্টিংয়ের ক্ষেত্রে আসলে আমরা পিং ইউজ করে থাকি, কি নেটওয়ার্ক টেস্টিংয়ের ক্ষেত্রে আমরা পিং ইউজ করে থাকি, যেমন পিং 8.8.8.8 যদি দেই, দেখেন আমাদের সেটাকে রিসেবিলিটি পাচ্ছে। 8.8 এটা গুগলের DNS, সো গুগলের DNSকে আমরা রিসেবিলিটি পাচ্ছে। সো নেটওয়ার্ক টেস্টিংয়ে যদি ধরি, ওকে ক্লিয়ার, সো পিং -t যদি ধরি বনি .com ইনভ্যালিড আর্গুমেন্ট, ওকে এটা রিচেবিলিটি পাবে না। বনি .com নামে কিছু আছে কি না আমাদের দেখতে হবে, যে বনি .com নামে কিছু আছে কি না যে জন্য রিচেবিলিটি পাচ্ছে। ওকে একটা সাইট রান আছে বাট কোনো কাজ করতেছে না, ওকে নো প্রবলেম, যে জন্য হয়তো সেটাও রিসিবিলিটি পাচ্ছে। সো তাহলে নেটওয়ার্ক টেস্টিং রিসিবিলিটির জন্য আমরা আসলেই পিং ইউজ করে, টাক রাউট আসলে ইউজ কী জন্য হয়, টাক রাউট ইউজ করা হ যে আপনার প্যাকেজগুলো যে ডেস্টিনেশন রয়েছে, রিচ আউট রয়েছে এই জন্য। সো trac route google.com, ওকে তো দেখবেন যে কোথায় থেকে আসলে কোথায় রিসেবিলিটি পাচ্ছে, সেই বিষয়গুলো আমাকে দেখিয়ে দিবে, আসলে ট্রাক রাউটে ট্র্যাক রাখতে সাহায্য করবে। সো নেটিস্টার নিয়ে আসলেই কথা বলেছি, দেন এখন কথা বলবো MNCU এই বিষয়টা নিয়ে। নেটওয়ার্কিংয়ের আরেকটা কমান্ড রয়েছে MMTUI, এই এখানে দিয়ে আসলে আপনি নেটওয়ার্কিংয়ের যে ওয়ার কানেকশন রয়েছে বিভিন্ন বিষয়গুলো ঠিক রাখতে পারেন, যেমন অটোমেটিক IPv6 যদি না লাগে সেটাকে আমরা ইউজ করব না, সেটাকে আমরা ইগনোর করে দিব। যদি আমরা কাস্টম পোর্ট করি তাহলে সেই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালে যাব, ম্যানুয়ালে যে কাস্টম পোর্ট করবো, শেয়ার হলে শেয়ার, যদি ডিজেবল করে দেওয়ার দরকার হয় ডিজেবল করো, যেহেতু অটোমেটিক রয়েছে সো আমরা অটোমেটিক রাখবো, এবং কি কানেকশন অটোমেটিকলি রাখলে সেখানে চাপ দিব, আর যদি না রাখি সেখানে চাপ দিব। সো আমি আরেকটা কানেকশন অ্যাড করে আপনাদের দেখাবো, একটা ডকারের সাথে ব্রিজ রয়েছে, আমি আরেকটা কানেকশন অ্যাড করব। সো ইথারনেট কানেকশন নাম্বার বনি, ওকে অটোমেটিক না দিয়ে সেটা ম্যানুয়াল করে দেখাবো, এবং কি সব অপশন দিবা। ওকে যেমন আইটি অ্যাড্রেস অ্যাড করবো, যেমন আমি দিতে পারি 192.168.190, যদিও আইপি অ্যাড্রেস রিসেবিলিটি থাকবে না, আমি আগেই বলে দেখছি 128,
ওকে, গেটওয়ে হবে তাহলে 192.168.190.1, এবং ডিএনএস যদি আপনি আপনার নিজস্ব ডিএনএস তাকে দিবেন, আর নাহলে 8.8.8.8, এটা হচ্ছে গুগলের ডিএনএস, এবং আরেকটা ডিএনএস হচ্ছে 8.8.4.4, যদি আপনার ডোমেইন থাকে তাহলে ডোমেইন দিবেন, দেন ওকে, দেন এটাকে ইগনোর করে দিবেন, যদি থাকে তাহলে দিয়ে দিবেন, দেন এটাকে ওকে দিলেই আপনার কানেকশন হয়ে যাবে অথবা এটা কাজ করবে। সো আমার একটা অলরেডি কানেকশন রয়েছে, যেহেতু এই আইপিটা রিসিবিলিটি পাবে না, সেজন্য আমি এটাকে ই করে দিলাম, ব্রেক করে দিলাম। সো এই কমান্ডের সাহায্যে আপনি খুব গ্রাফিক্যালভাবে সেটা কাজ করতে পারেন। ওকে, আমি কুইট করে দেব, কুইট করে দেবো, এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে আপনি সিটিংয়ে যাবেন, এখান থেকেও আপনি সেটা ভিপিএন সহ বিভিন্ন কিছু কানেকশন করতে পারেন। এটা হয়তো তালা, ওকে, এখান থেকে আপনি সিটিংয়ে যাবেন, সিটিং ম্যানেজার, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এখান থেকেও আপনি আপনার কানেকশনকে আপনি অ্যাড করতে পারবেন। IPv6 হল IPv6, এবং এক অ্যাড্রেস দিলে, যদি আপনি অ্যাড্রেস অ্যাড দেন তাহলে অ্যাড অ্যাড্রেস হবে, DHCP হলে, যেমন ম্যানুয়াল হলে ম্যানুয়াল, এভাবেও আপনি সেটাকে ইজিলি অ্যাড করতে পারেন। সো আশা করি নেটওয়ার্কিংয়ের বেশ কিছু কমান্ডে নেটওয়ার্কিংয়ের বিষয় সম্পর্কে আলোচনা করতে পেরেছি। আরও বেশ কিছু কমান্ড রয়েছে, যে কমান্ডগুলো আসলে অ্যাডভান্স লেভেলের। আশা করি এই কমান্ডগুলো আপনারা যখন কাজের সাথে সাথে এই কমান্ডগুলো আসলে দেখে নেবেন, কারণ এই কমান্ডগুলো বেসিকের ক্ষেত্রে হয়তো আপনার নিট হবে না। আইপি লিংক শো, ওকে, আমি আমার অবজেক্টিভে যাব। সো এই পর্যন্তই ছিল। সো আমরা এই তিনটা টপিকই কভার করেছি, আইপি কনফিগ, পিং, ট্রাক রাউট, নেট স্ট্যাট এবং নেটওয়ার্কিং, NTP। সো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। ধন্যবাদ সবাইকে।